আসসালামু আলাইকুম আমার মিষ্টি ভাই বোনেরা, আজকে কোনো ব্লগ না, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি রেসিপি। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, আশা করি আমরাও ভালো আছি। কাছের এবং দূরের যে যেখান থেকে দেখছো, দেশ ও দেশের বাইরে সবাইকে আমার এই রেসিপি ব্লগে স্বাগত। তো এখানে দেখো আজকে কি বানাবো, আজকে বানাবো পাঁচমিশালি তরকারি, পাঁচমিশালি সবজি বলো, পাঁচমিশালি ছক্কা বলো, যাই বলো সব কিছু। তো এখানে কি কি সবজি দিয়েছি তোমরা দেখতে পাবে। তো এখানে কতটা সবজি তোমরা দেখে নাও। তো এখানে এগুলো এখন কাটা হবে। তো এখানে ছিল অনেকটা নয় ধরনের সবজি, তারপর ছিল পেঁয়াজ আর কাঁচামরিচ, তারপর শুটকি, এগুলো তো আলাদা সবজি ছিল নটা। তো এখানে দেখো খুবই ভালো লাগে, এই রেসিপিটা খুবই মজাদার এবং খুবই হেলদি। মাঝে মাঝে এসব খেতে হয়, সব ধরনের সবজি মিলিয়ে খেতে হয়, খেলে শরীরের পক্ষে ভালো। তো এখানে আগুন ধরিয়ে দিলাম মাটির উনুনে, আর এই যে দেখো এখন এইগুলো সবগুলো দ্রুত করে নেবো সুন্দর করে। তো খুবই ভালো লাগছে, সবুজ সবুজ সবজি অনেক ধরনের, খুবই মজা লাগছে। এখানে একটি সবজি মিসিং ছিল, যেটা হলো মিষ্টি কুমড়া আর লাল জাতীয় জিনিস মিসিং ছিল, শুধু একটি টমেটো যে আছে। তো মিষ্টি কুমড়া আর কি বলো ওই গাজর মিসিং আছে। তো এখানে শুটকি, তারপর কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপর পেঁয়াজ আর তারপর টমেটো, এসব উপকরণ দেওয়া হবে এক্সট্রাভাবে, আর লবণ মশলা তো আছেই। তো তোমরা দেখতে পাবে আগে আগে, তো সব সমস্ত সবগুলা সবজি এখানে দ্রুত করা হচ্ছে, ভালো করে সুন্দর করে দ্রুত করবে। তো এখানে দ্রুত করা হয়ে গেল, আর এই যে দেখো আগুন একদম সুন্দরভাবে ধরে গেছে, আর এখানে কড়াইটাও গরম হয়ে গেছে। তো এখানে কড়াইয়ের মধ্যে দেওয়া হবে তেল, তেল ততটা বেশি না, মোটামুটি যতটা সবজি ততটা তেল। তো তারপর এখানে এই যে দেখতে পেলে সবজি সবগুলো, তো সব কিছুগুলো দেখতে জানি না, আমার অনেক ভীষণ ভালো লাগছে। তো এখানে প্রথমে কি করা হবে, প্রথমে শুটকিটা ভাজা করা হয়ে যাবে, কারণ শুটকিটা না ভাজলে শুটকিটা ভেঙে যাবে, অনেকগুলো সবজি তো না, ভাজা করতে সময় ভেঙে যাবে। তো এখানে শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেল, প্রথমে ওই তেলের মধ্যেই শুটকি ভেজে নেব, কোনো অসুবিধা নেই। তো এখানে ভেজে এখানে নামিয়ে নেওয়া হবে, তারপর ওই তেলের মধ্যেই আবার দেওয়া হবে কি বলো পেঁয়াজ, কাঁচামরিচ যা কিছু আছে। তো এখানে প্রথমে দেওয়া হয়ে গেল কাঁচামরিচ, তো তারপর পেঁয়াজ, শুকনো মরিচ দেওয়া হয়ে গেল, আর এখানে দেখো ওইগুলো নাড়াচাড়া করা হবে, যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো এখানে দেখো শুটকিটা ভেজে কত সুন্দর লাগছে। তারপর এখানে দেওয়া হবে সব ধরনের মশলা, তো এখানে না আমাদের আগুনটা বেশি ধরে গেছে, তাই জন্য দেওয়া হয়ে গেল সবজি। তোমরা এখানে মশলা দিতে পারো, মরিচের গুঁড়ো, বারো বাঁকরে গুঁড়ো সব দিতে পারো, আমাদের এখানে বেশি আগুন ধরে গেছিলো, পেঁয়াজটা জ্বলে যাবে, তাই জন্য সবজিটা দিয়ে দিলাম, বুঝতে পারলে। তো সবজিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়িয়ে দেবো, কারণ নিচে থেকে পেঁয়াজটা ধরে যাবে। কতগুলো সবজি খুবই ভালো লাগছে, ওই যে শিমলা মির্চ যেটা দেখতে পাচ্ছ সেটা না খুবই সুন্দর লাগছে দেখতে। তো অনেক দিন পরে এটা আনলাম, এই এই মরিচটা না, বড়ো মরিচ যেটাকে বলে শিমলা মরিচ, সেটা অনেক দাম হয়, তো একটু কী বলো এটা কেজি হলো 160 টাকা। তোমরা ভাবছো এত কিছু বানাচ্ছি, আর ছেলেরা কী করছে, ছেলেরা এই যে দেখো একটা আর একটা কাঞ্চ হচ্ছে করছে, বড় চলে যেদিকে যায় ছোটো চলে সেদিকেই যায়। তো ওদেরকেও একবার তোমাদের দেখিয়ে দিলাম যে ওরা কী করছে, ওরাও আছে আমাদের সাথে সাথে, ওদেরকে রেখে অনেকটা কষ্ট হচ্ছে তুলতে, তবুও তুললাম। তো এখানে দিয়ে দিলাম বারো বাফরের গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলুদ, আর তোমরা পরিমাণ মতো দেবে সেটা আমি বলতে পারবো না, এখানে আমরা আমাদের যেটুকু ছিল সেই পরিমাণ মতোই আমরা এখানে দিয়েছি। আর মরিচটা, লাল মরিচের গুঁড়োটা না একটু কম দেবে, কারণ আজকে তো এখানে অনেকটা মরিচ দেওয়া হয়েছে, কাঁচা মরিচ, শুকনো মরিচ সব কিছু দেওয়া হয়েছে। তো তাই জন্য যদি জাল খেতে বেশি পছন্দ করো তাহলে দিও। আর একটা জিনিস, আরেকটা জিনিস মিসিং ছিল, একটা কামরাঙ্গা হলে বেশি ভালো হতো, তো কামরাঙ্গাটা ছিল না ঘরে। তারপরে এই যে দেখো নাড়াচাড়া করে রাখা দেওয়া হচ্ছে, তো সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে দিয়ে, তারপর এই যে দেখো একটু জল বেরিয়েছে,
সবজি থেকে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। তো এই যে দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে দেখো সুন্দরভাবে জাল হচ্ছে, আর এখনও টমেটো আর শুটকিটা এখনও দেওয়া হয়নি, তোমরা দেখতেই পাবে। যতটুকু পারবো সুন্দর করে শেয়ার চেষ্টা করবো। ছেলেরা আছে, ছোটো ছেলে এখন পরে যাবে বিছানা থেকে, তো ওকেও দেখতে হবে। এই যে দেখো টমেটো আর শুটকিটা এখনও রয়ে গেছে, এখনও দেওয়া হয়নি। তো এখানে দেখো একবার ও ডাকটা সরিয়ে দেখলাম, কিছুটা জল দিয়েছিলাম। তো এই যে দেখো সিদ্ধ হচ্ছে এখনও, তো ডাকনা দিয়ে ডেকে দিলাম। তো এই যে দেখো কতটা সুন্দর হয়ে গেছে। আর তুমি ভুলে টমেটো আর শুটকিটা দেওয়ার সময় আর তুলতে পারিনি, একটু আগেই দিয়েছিলাম। তো দিয়ে এই যে দেখো সুন্দর হয়ে গেছে, ওরা সিদ্ধ হয়ে কী ভালো লাগছে দেখতে। তারপর এখানে দিয়ে দেব জল, তো পরিমাণ মতোই জল দেবে, কতটুকু খেতে পছন্দ করো। তো এই যে দেখো এখানে দিয়ে দিলাম জল, তারপর জল দিয়ে দেওয়ার পর নাড়িয়ে নেড়ে ছেড়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে যে দেখো ঢাকনা সরিয়ে নিয়ে দেখলাম যে বুদবুদ উঠে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো এটাই হলো পাঁচমিশালি সবজি, খেতে ভীষণ স্বাদ। আর তার সাথে একটা চাটনি হলে খুবই ভালো হয়। তো চাটনিটাও কী সেটাও বানাবো, তোমরা দেখতে পাবে। চাটনিটা আমরা বেশি কী খাই সেটাও তোমরা দেখতে পাবে। তো এখানে তো হয়ে গেছে, এখান থেকে নামিয়ে নিলাম। এই যে দেখো অন্য একটি পাত্রে নামিয়ে নেবে, আমরা নামিয়ে নিই যাতে প্রয়োজন নেই তারা নামাবে না, কারণ আমরা তো এটা পরে গ্যাসের মধ্যে গরম করবো। তো তাই জন্যই এখান থেকে নামিয়ে নিই, এখানে শুধু রান্না করি। এই যে দেখো এখানে নামিয়ে কতটা সুন্দর লাগছে দেখতে। তো একটু মরিচের গুঁড়ো কম হয়, একটু রঙটা কম আছে মরিচের গুঁড়ো, এখানে অনেকটা কাঁচা মরিচ আছে, শুকনো মরিচ আছে, তো তারপর বেশি জাল হয়ে যায়, বেশি জাল হলে আবার সমস্যা। তো তার সাথে একটা চাটনি, তো যেই বলা সেই কাজ। এই যে দেখো চাটনিটা হয়েই গেল, দেখতে পাচ্ছি। তো চাটনিটাও বানিয়ে নিলাম, কত মজাদার হবে আজকের রেসিপিটা। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো, আর এই চাটনির সাথেও খেয়ে দেখো। চাটনিটার রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো।